তো আজকে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা মানুষের ঈমানের সাথে সম্পৃক্ত। আপনারা সবাই মোটামুটি অবগত আছেন, সাম্প্রতিক সময়ে তামাম কুল কায়নাতের যিনি শ্রেষ্ঠ মহাশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণের স্পন্দন, আমাদের জীবনের চেয়ে যাকে বেশি ভালোবাসি এবং যাকে ভালোবাসা জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা আল্লাহ তাআলার অর্ডার। সেই মহান নেতা মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পারিবারিক বিষয় নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের কিছু মানুষ নামের অমানুষ, যাদের আসলে কোনো ধর্মীয় পরিচয় নাই। যদি একটা মানুষের ধর্মীয় পরিচয় থাকে, সে যদি কোনো ধর্মকে বিশ্বাস করে, তাহলে আরেকটা ধর্মের সর্বশ্রেষ্ঠ যিনি নেতা তার বিষয়ে এই ধরনের মন্তব্য করা, এটা কখনোই সমীচীন নয় বা কখনোই সম্ভব নয়। এই বিষয়টা নিয়ে বর্তমান সময়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। মুসলমান হিসেবে, মুমিন হিসেবে, রাসূলের উম্মত হিসেবে আপনার অন্তরে, আপনার কলবে, আপনার হৃদয়ে যদি তার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা থেকে থাকে, তার প্রতি আপনার ঈমান থেকে থাকে, তাকে যদি আপনি আপনার কাল কিয়ামতে শাফায়াতকারী হিসেবে মানেন, বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনাকে তার যে কোনো বিষয়ে যদি কোনো বিরূপ মন্তব্য, বিরূপ কোনো বক্তব্য, বিরূপ কোনো মানে পরিস্থিতির সৃষ্টি হয়, সেটা যার দ্বারাই হোক, মুসলিম হোক, মুমিন হোক, কাফের হোক, মুনাফিক হোক, বিধর্মী হোক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি এই মহান নেতার কোনো বিষয়ের প্রতি যদি কারো কোনো বিরূপ মন্তব্য, বক্তব্য, পরিস্থিতির সৃষ্টি করে, তখন মুমিন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব, আপনার ঈমানের দাবি এটার প্রত্যাখ্যান করা, এর বিরুদ্ধে আপনাকে অবস্থান করা। যারা ক্ষমতায় আছেন তাদের দায়িত্ব হচ্ছে ক্ষমতার দ্বারায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা। যারা ক্ষমতায় নেই, সাধারণ মুমিন, সাধারণ পাবলিক, তাদের দায়িত্ব হচ্ছে মুখ দ্বারা এর প্রতিবাদ করা, এর শাস্তি জানানো, শাস্তির জন্য দাবি জানানো, এবং অন্তর দ্বারায় সর্ব যতটুকু সম্ভব ঘৃণা করা, এটা অবশ্যই ঈমানের দাবি। তো রাসূল ইসলামকে নিয়ে, তার আখলাক নিয়ে, তার পারিবারিক জীবন নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে, রাসূলের নবুয়ত পাওয়ার পর থেকেই এই ধরনের কিছু পরিস্থিতি, কিছু কুলাঙ্গার, বক্তব্য দেওয়া, মন্তব্য করা করে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত আগ পর্যন্ত, 40 বছরের আগ পর্যন্ত তিনি ছিলেন আলামিন, সিদ্দিক, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কিন্তু নবুয়তের দাওয়াতের সাথে সাথে তিনি হয়ে গেলেন উম্মাদ, তিনি হয়ে গেলেন পাগল, তিনি হয়ে গেলেন নির্বংশ, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা কাজ কারা তখনও বলেছিল, রাসূলের চরিত্র নিয়েও তারা বলেছিল, যার কারণে আল্লাহ তাআলা কালামে পাকে রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনুল হাকিমে রাসূলের চরিত্র সম্পর্কে বলে দিয়েছিলেন সূরাতুল কলামে কি, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে রাসূল, হে আমার হাবিব, পৃথিবীর মানুষ যে যাই বলুক না কেন, আপনার চরিত্রে যত রকমের কালিমা লেপন করতে চাক না কেন, কিন্তু আমি মাওলা, আমি আপনার মালিক, ঘোষণা করে দিলাম চির শাশ্বত বাণীর ভিতরে যে কেয়ামত পর্যন্ত আপনার চরিত্রের মতো তুলনা করা যায় এই রকম চরিত্রের অধিকারী কোনো লোক পৃথিবীতে আর আসবে না, তার চরিত্রের সাথে কোনো তুলনাও করা যাবে না, চরিত্রের সমকক্ষ তো নাই, রাসূলের চরিত্রের সাথে তুলনা করা যায় এইরকম কোন চরিত্র অধিকারী লোক পৃথিবীতে আসবে না। চরিত্রের একটা ব্যাখ্যা আমি করেছিলাম, খুলুক, খলেক থেকে খুলুক, এই খুলুক মানে হচ্ছে এটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার যত কর্মকাণ্ডে আছে প্রত্যেকটা কর্মকাণ্ডে এর ভিতরে নিহিত। সুতরাং রাসূলের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বা মানুষের স্বাভাবিক নিয়মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো একটা পর্যায়ে, কোনো একটা ক্ষেত্রে রাসূলের সমকক্ষ বা তুলনা করা যায় এইরকম কোনো চরিত্রের অধিকারী কোনো লোক পৃথিবীতে আর আসবে না, এমন একজন নেতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই নেতার
চরিত্র নিয়ে, তার পারিবারিক জীবন নিয়ে, এই সমস্ত বেয়াদব উচ্ছৃঙ্খল সাম্প্রদায়িক, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় আলেমদেরকে বলা হয় সাম্প্রদায়িক, আসলে সাম্প্রদায়িক কি সেটা এখানে প্রমাণিত। বাংলাদেশের কোনো আলেম কি কোনো দেব দেবীকে নিয়ে গালি দিয়েছে? অথচ আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্র সম্পর্কে, যাকে, যার ব্যক্তিত্ব সম্পর্কে একজন খ্রিস্টান লেখক, তিনি একটা বই লিখেছেন দ্য হান্ড্রেড, একশো মনীষীর জীবন লেখে, সে খ্রিস্টান হওয়া সত্ত্বেও আমাদের রাসূলকে সর্বশ্রেষ্ঠ স্থান স্থান দিতে বাধ্য হয়েছিলেন, সেই নবীর বিষয়ে তারা বিরূপ মন্তব্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে, বিশেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে রাসূলের পারিবারিক জীবন নিয়ে কিছু মন্তব্য করেছে, যেটা কোনো সুস্থ মানুষ করতে পারে না, সুস্থ মানুষ শুনতেও পারে না, সে যে ধর্মেরই হোক। তো রাসূল ইসলামের অবস্থান, তার স্ত্রীদের পৃথিবীতে অবস্থানটা কি হবে, এই বিষয়টা শুধু হাদিসের উপরে না, আল্লাহ তাআলা এই বিষয়টা মানুষের উপরে ছাড়েন নাই, রাসূলের উপরে ছাড়েন না, আল্লাহ তাআলা নিজে কালামে পাকের ভিতরে রাসূল ইসলামের স্ত্রীদের অবস্থান পৃথিবীতে কি হবে এটা বর্ণনা করে দিয়েছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাব, এর আয়াত নম্বর হচ্ছে 6। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলের অবস্থান এবং তার স্ত্রীদের অবস্থান সম্পর্কে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। এক নম্বরে নবীর অবস্থান, মুমিনদের মধ্যে নবীর অবস্থানটা হচ্ছে আওলা, সবচেয়ে বেশি নিকটতর, সবচেয়ে বেশি উপরে স্থান, মিন আনফুসিহিম, কিসের চেয়ে? নিজের আত্মার চেয়ে বেশি অগ্রাধিকার পাবে, বেশি উপরে অবস্থান থাকবে, বেশি প্রিয় হবে আন-নাবি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন যে একজন মুমিন যে ইমানের দাবি করবে, আল্লাহকে তার মালিক রব হিসাবে স্বীকার করবে, রাসূলকে তার নেতা, তার নবী হিসাবে স্বীকার করবে, সেই ব্যক্তির দাবি হচ্ছে, তার কাছে নবীর অবস্থানটা হচ্ছে আল্লাহর পরেই নবীর অবস্থান, তার জীবনের চেয়েও উপরে অবস্থান তাকে দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে আদর্শ মানার ক্ষেত্রে রাসূলকেই মানতে হবে, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে মহাব্বত, মায়া, আদর্শ, নেতা মানতে হলে একমাত্র রাসূলকেই মানতে হবে। তার মানে হচ্ছে রাসূলের সম্মান, ইজ্জত, জীবন, কোনো কিছুর উপর যদি আঘাত আসে, সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় জিহাদে নামার, আপনার জীবনটাকে বিলিয়ে দেওয়ার, তাও আপনাকে দিতে হবে রাসূলের সম্মান রক্ষার্থে, রাসূলের ইজ্জত রক্ষার্থে, রাসূলের সুন্নাত রক্ষার্থে, জীবনটাও আপনাকে বিলিয়ে দিতে হবে, তাহলে প্রমাণিত হবে আপনার জীবনের চেয়ে রাসূলকে আপনি বেশি প্রাধান্য দিলেন। এরপরে রাসূলের স্ত্রীদের অবস্থানটা কি হবে? ওয়াজওয়াজহুম উম্মাহাতুহুম, রাসূলের যত স্ত্রী থাকবে সকল স্ত্রী উম্মাহাতুহুম, যারা ইমানের দাবি করবে মুমিন, তাদের সকলের ধর্মীয় মা, আধ্যাত্মিক মা হচ্ছেন রাসূলের সকল স্ত্রীগণ। তাহলে রাসূলের যে কয়জন, অর্থাৎ 11 জন স্ত্রী ছিলেন, তারা হচ্ছে আমাদের কাছে কে? মা। কিসের সমতুল্য? মা। কিন্তু এই মায়ের অবস্থানটা আরো উঠবে। আপনাকে যে জন্ম দিয়েছেন যে মা, সেই মা হচ্ছে আপনার ব্লাড, রক্তের কানেকশনের কারণে, রক্ত সম্পর্কীয় কারণে আপনার মা। কিন্তু উম্মাহাতুল মুমিনিন, অর্থাৎ আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রীগণ আছেন, তারা আমাদের মা রক্তের সম্পর্কের কারণে নয়, তারা আমাদের মা হচ্ছেন আধ্যাত্মিক সম্পর্কের কারণে, ইমানের সম্পর্কের কারণে। কারণ এটার ব্যাখ্যা ওনারা করেছেন, যদি এই মাকে রক্তের সম্পর্কীয় মায়ের সাথে তুলনা করা হয়, তাহলে রাসূলের কন্যাদেরকে তো অন্য কোনো মুমিন বিয়ে করতে পারতো না, কারণ আপন বোনকে কি বিয়ে করা যায়? যায় না। সুতরাং উম্মাহাতুল মুমিনের অবস্থানটা ওই পর্যায়ে না,
রাসূলের জামাইকে এসে আলী ছিলেন না, ফাতেমাকে বিয়ে করেছেন। যদি এই মা যদি আমাদের মায়ের মতো হতো তাহলে এই রাসূলের কন্যাদেরকে অন্য কোন মুসলিম বিয়ে করতে পারতেন না। যার কারণে প্রমাণিত হচ্ছে এই উম্মাহাতুল মুমিনীনের অবস্থান হচ্ছে আমাদের যে জন্মদাত্রী মা তার চেয়ে ঊর্ধ্বে, অর্থাৎ এনারা হচ্ছেন আমার রক্ত সম্পর্কের কারণ। আবার পৃথিবীর পার্থিব স্বার্থের প্রেক্ষিতে গিয়ে এ মা বাবা সন্তান একে অপরের ক্ষতি সাধন করে, কিন্তু নবী বা নবীর স্ত্রীরা কখনো কোনো উম্মতের ক্ষতি সাধন করেন নাই। পার্থিব জগতের লোভ লালসা সম্পদের কারণে গিয়ে, পার্থিব স্বার্থের কারণে গিয়ে ছেলে সন্তান মা বাবা ভাই বোন একে অপরের অকল্যাণ কামনা করতে পারে, কিন্তু নবী এবং নবীর স্ত্রীগণ কখনোই মুমিনদের কোনো অকল্যাণ কামনা করেন নাই এবং করছেন না। এখানেই পার্থক্য। কেন আমাদের জীবনের চেয়ে, আমাদের মাতা পিতার চেয়ে তার অগ্রাধিকার কেন? কারণ তারা কশিন কালেও কোনো কারণে আমাদের কখনোই অকল্যাণ কামনা করেন নাই এবং এখনো করছেন না। তারা সর্বসময়ের জন্য আমাদের কল্যাণ কামনা করে গিয়েছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলকে প্রেরণ করাই হয়েছে রহমত হিসেবে, ওনাকে পাঠানোটা একটা রহমত, আবার উনি নিজেই একটা রহমত। যার কারণে তিনি যে রহমত, দয়ার, করুণার পাত্র, তার প্রমাণ হচ্ছে রাসূলের পূর্ববর্তী অনেক উম্মতের ইতিহাস আমরা জানি, নবীদের উম্মতের ইতিহাস জানি, যে তাদেরকে তাদের পাপাচারের কারণে, নবীদেরকে অমান্য করার কারণে, নবীদের আদর্শ মানা না মানার কারণে তাৎক্ষণিকভাবে তাদেরকে আজাব দিয়ে, শাস্তি দিয়ে দুনিয়াতে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু একমাত্র উম্মতে মুহাম্মাদিয়া হাজারো লক্ষ কোটি পাপ করার কারণ পরিপ্রেক্ষিতেও আল্লাহ তাআলা রাসূল যেহেতু রহমত ছিলেন, এই রহমতের কারণে কখনোই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদিয়াকে একসাথে আজাব গজব দিয়ে ধ্বংস করে দেন না। মাঝে মধ্যে কিছু প্রাকৃতিক দেন সংশোধনের জন্য, এটাও রহমত হিসেবে দেন সংশোধন করার জন্য। এবং এটাই খুব আশ্চর্য, অন্য উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে পার্থক্য বা আশ্চর্যজনক জিনিস হচ্ছে অন্য উম্মতকে আজাব দেওয়া হতো শাস্তি, ধ্বংস করে দেওয়ার জন্য, উম্মতে মুহাম্মাদকে যে আজাবটা দেওয়া হয়। মাঝে মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আসে, বিভিন্ন কষ্ট, মুসিবত, রোগ, বালাই, এগুলো আসে কি কারণে? তাদেরকে হেদায়াতের জন্য সংশোধন, অর্থাৎ রহমত স্বরূপ আসে, যাতে মানুষ সংশোধন হয়ে যায়, তাকে সুযোগ করে দেয়। কিন্তু অন্যান্য উম্মতে তেমন সুযোগ দেওয়া হয় নাই, একবার দুইবার তিনবারের পরে শেষ করে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদ হাজারবার লক্ষবার আপনাকে সুযোগ দিচ্ছে। তাহলে সেই নেতার প্রতি, তার পারিবারিক জীবনের প্রতি এই যে উস্কানিমূলক বক্তব্য, বিভ্রান্তিমূলক বক্তব্য মুসলমানদের ইমানের জায়গায়, হৃদয়ের জায়গায় যে নাড়াগুলো দেয়, এগুলো খুব সুপরিকল্পিতভাবে দিচ্ছে। কেন? তারাই চাচ্ছে এই সমস্ত কথাবার্তা বলে মুসলমানদেরকে, ইমানদারদেরকে উস্কিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা, তারপরে আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে, মুমিনদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিকভাবে এদেরকে দমন করে দেওয়া। অথচ এই স্ত্রীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11 জন স্ত্রী, এই যে বেয়াদব মহিলাটা রাসূল সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলের বিবাহিক জীবন নিয়ে একটা মন্তব্য করেছিল, কারণ রাসূল সাল্লামের ছিলেন অনেক বয়স্ক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অল্প বয়স্ক, এটা নিয়ে একটা মন্তব্য করেছেন। অথচ রাসূল সাল্লামের 11 জন স্ত্রীর মধ্যে এই একমাত্র স্ত্রী ছিলেন, সহধর্মিনী ছিলেন, যার ওকালতি সরাসরি আল্লাহ তাআলা করেছেন। আল্লাহু আকবার! যার ওকালতি সরাসরি কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন, রাসূল নিজের ইচ্ছায় করেন নাই। রাসূলকে পর পর দুইবার রাত্রিতে স্বপ্নে দেখানো হয়েছিল, একজন নারী সাদা পর্দা ঢাকা বসে আছে, রাসূল তার পরিচয় জিজ্ঞেস করছেন তুমি কে? পরপর দুইবার এরকম ঘটেছিল। পরবর্তীতে জিব্রাইল ইসলাম আসার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে এরকম আমাকে দেখানো হয়েছিল এরকম একজন নারী, এ কে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন আপনি কি তাকে দেখতে চান? বললেন হ্যাঁ। জিব্রাইল ইসলাম তার নূরের ডানাটা মেলে দিয়ে বললেন দেখেন তো। তখন এই নূরের ডানার ভিতরে আয়নার মতো রাসূল দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা ফুটে উঠেছে। রাসূল বললেন এইটা দেখানোর কারণটা কি?
জিব্রাইল বললেন, আপনি কি তাকে পছন্দ করেন? বললেন, অবশ্যই তাকে পছন্দ করি। বললেন, আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য পছন্দ করেছেন যে এই মহিলাকে আপনি আপনার সহধর্মিনী হিসেবে কবুল করেন। তাহলে যেই স্ত্রীর সহধর্মিনীর বিষয়ে আল্লাহ তাআলা সরাসরি ওকালতি করে দিলেন, যে বিবাহটা আল্লাহ তাআলার হুকুমে সরাসরি হয়েছে, সেই বিবাহ নিয়ে তারা প্রশ্ন তোলে, তারা বিভিন্ন রকমের মন্তব্য করে। এই সমস্ত বেয়াদব কুলাঙ্গার, এবং এরা হচ্ছে ধর্মীয় সন্ত্রাস। সে যেই ধর্ম রাখ, ওই ধর্মের ধর্মীয় সন্ত্রাস হচ্ছে এরা। এদেরকে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে বিধান। সুতরাং আমরা আজকের এই মসজিদ থেকে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের ইমানের দাবি, যেহেতু আমরা ক্ষমতাবান না, আমরা রাষ্ট্রীয় পর্যায়ের লোক না, আমাদের দায়িত্ব, আমাদের কাজ হচ্ছে, আমরা আমাদের এই মাহফিল থেকে, মজলিস থেকে, বাংলাদেশ সরকার এবং বিশ্বের যারা ক্ষমতায় আছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে, যারা আমাদের নবীদেরকে নিয়ে, নবীকে নিয়ে, নবীর স্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য করেছে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক, অচিরে গ্রেফতার করা হোক, এবং মুসলিম এবং অমুসলিমদের মধ্যে যে সহ অবস্থান এটা যাতে টিকে থাকে, বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, আমরা অবশ্যই শান্তির কামী, শান্তির ধর্ম, এবং আমরা শান্তি চাই, বিশৃঙ্খলা চাই না। যে বা যারা এটা করেছে তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক, এবং বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ভারত সরকারের কাছে এই মেসেজটা বার্তাটা দেওয়া হোক, আমাদের দেশের মুমিন মুসলমান হিসেবে, ইসলামিক কান্ট্রি হিসেবে, মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের দাবি, আপনাদের দেশের আইনে এই মহিলা এবং যে পুরুষটাই মন্তব্য করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেন, এই দাবি আমরা জানাই। আপনারা কি এর সাথে একমত? যারা একমত না, তারা নবীর উম্মত না। আপনারা কি এই দাবির সাথে একমত? আমরা দাবি জানাই, আমাদের দাবিটা সরকারের কাছে যাবে, সরকারের ব্যবস্থা গ্রহণ করবে। যদি সরকার এই ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে সরকার প্রধান আপনি কোন দলে আছেন সেই বিবেচনা আপনি নিজে করবেন। আপনিও পারবেন না তাকে মৃত্যুদণ্ড দিতে, কারণ সে আপনার দেশের নাগরিক না, কিন্তু আপনার দায়িত্ব অন্তত এটুকু করতে হবে, এই দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে এইটাকে ঘোষণা করে তাদের কাছে লিখিত দিতে হবে যে আমাদের দাবি হচ্ছে এই কুলাঙ্গারদেরকে রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। যারা আমাদের হৃদয়ে তলবে ইমানে আঘাত করেছে তাদেরকে আমরা ছাড় দিব, ঠিক? এতটুকু দাবি যদি করতে না পারেন তাহলে আপনার ইমানে নেই। তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। খুব সহজ হাদিস, খুব পরিচিত হাদিস, সবসময় আমরা শুনি। তাৎপর্যটা কি? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না, ইমান থাকবে না, হাত্তা যতক্ষণ না আহাব্বা, আমি নবী সবচেয়ে বেশি প্রিয় মহব্বতের হব তোমার কাছে, ওয়ালিদিহি ওয়ালাদিহি, মাতা পিতা সন্তান, ওয়ান্নাস আজমাইন, পৃথিবীর সকল মানুষের যেই হোক, মাতা পিতা সন্তান এবং পৃথিবীর যে মানুষটাই হোক, তাদের উপরে আমি নবীকে যতক্ষণ তোমরা বেশি মহব্বত করতে না পারবা, তোমাদের কাছে আমি প্রিয় ভাজন না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাহলে মহব্বতের দাবি কি? রাসূলকে আমরা দেখি নাই, আমাদের সামনে উপস্থিত নাই, সেই জন্য আমাদের অনুভূতিটা ওরকম আসে না। তাহলে আপনার সন্তানকে দিয়ে আমি উদাহরণটা দেব, এই মহব্বতের দাবিটা কি এবং সবার উপরে সবচেয়ে বেশি মহব্বত করার উদাহরণটা কি, এটা হচ্ছে আপনার সন্তান। পিতা মাতা যারা, বা মানে অভিভাবক যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে সন্তানের উদাহরণটা কি, আপনার সন্তান যদি আপনার কাছে থাকা অবস্থায় বা যে কোনো অবস্থায় আপনার সন্তান যতই খারাপ হোক, যতই সে খারাপ হোক না কেন, কিন্তু আপনার সন্তানের প্রতি যদি অন্য কোনো মানুষের বিরূপ কোনো মন্তব্য থাকে, বিরূপ কোনো আচরণ থাকে, অন্যায় করে, অবিচার করে, তার প্রতি কোনো আঘাত আনে, সেটা মৌখিক ভাষায় হোক আর হাত দ্বারা হোক, যে কোনোভাবে হোক, আপনি কি এটা মেনে নিতে পারেন? কখনোই পারেন না, কারণ আপনার সন্তানের মহব্বতের কারণে, সে আপনার সন্তান। এমন কি বাইরের মানুষের কথা বাদ দেন, আপনার আপন মা আপনার সন্তানের দাদি হয়। অনেক ক্ষেত্রে আপনার
এই দাদি যদি সন্তানকে মানে তার নাতিকে শাসন করে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাবা সন্তানের পক্ষ হয়ে মায়ের সাথে ঝগড়া লিপ্ত হন। অনেক ক্ষেত্রে মাকে বাড়ি থেকে বিদায় করে দেওয়ার মতো ঘটনা ঘটে। স্ত্রীর জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাড়ায় অহরহ ঘটনা ঘটে। স্ত্রীর জন্য স্ত্রীর কথা ভালোবাসার জন্য মাকে কি করে ঘর থেকে বের করে দেয়, হাজারো উদাহরণ আছে, দৃষ্টান্ত আছে। কিসের কারণে? মহব্বতের কারণে। স্ত্রীকে মহব্বত করেন, সন্তানকে মহব্বত করেন। আবার এই স্ত্রী সন্তানকে যদি অন্য কেউ একটা কটু কথা বলে, প্রয়োজনে আপনি দাও নিয়া, বটি নিয়া, লাঠি নিয়া, সোটা নিয়া যুদ্ধে নেমে যান, হয় না এরকম? বহুত আছে সন্তানের সাথে দুই একটা কথাবার্তা, তাই বাদ দেন। একদম ন্যূনতম সূক্ষ্মতম একটা উদাহরণ, আপনার বাসার আপনার বাড়ির একটা মুরগির ছানা আরেক বাড়িতে যাওয়ার পরে ওই বাড়ির মহিলা একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে আপনার মুরগির একটা ছানা মেরে ফেলেছে, এই ধরনের ঘটনা আছে। এইটাকে কেন্দ্র করে মানুষে মানুষে খুনাখুনি হয়ে গেছে, হয়েছে না? কি একটা মুরগির ছানা, পার্থিব একটা সূক্ষ্মতম একটা সম্পদ, এটার প্রতি আপনার এত মহব্বত যে তাকে একটা আঘাত করেছে বা মেরে ফেলেছে, এর বিনিময়ে আপনি কি করলেন? খুনাখুনি পর্যন্ত করে ফেললেন। জীবন দিয়ে দিব আমার এটার বিচার আমি চাই। তাহলে রাসূলের মহব্বতটা আপনার কোথায় গেল? এই পর্যায়ে তো নাই। আপনার মুরগির বাচ্চার প্রতি, গরুর বাচ্চার প্রতি, পৃথিবীর একটা ন্যূনতম একটা সম্পদ, এটার প্রতি এত মহব্বত, এটাকে কেউ একটা গালি দিলে, কেউ একটা থাপ্পড় দিলে আপনার সহ্য হয় না, কলিজা জ্বলে যায়, অন্তর জ্বলে যায়, আপনি মাঠে নেমে যান, বিচার আদালত পর্যন্ত চলে যান, চেয়ারম্যানের কাছে যান, চেয়ারম্যান না পারলে উপরে যান, মন্ত্রীর কাছে যান, না হলে রাষ্ট্রীয় পর্যায়ে মামলায় চলে যান। অথচ আপনার নবীর বিরুদ্ধে, আপনার নবীর শানে, নবীর ইজ্জত নিয়ে যারা এরকম সিনেমিনে খেলছে, তার বিষয়ে আপনার বিষয়ে কোনো নাড়াই দেয় না, ছাড়াই জাগে না, অন্তরে একটি হিটও করে না। অদ্ভুত ধরনের মুমিন আমরা। তাহলে প্রমাণ করে দিবে হাদিসের মতে, যদি এটা না হয়, আপনার অন্তরে সাড়া না দেয়, নাড়া না দেয়, আপনার বিবেকে যদি এটা প্রশ্ন না জাগে, আপনার ভিতরে যদি জ্বালা পোড়া না সৃষ্টি হয়, তাহলে আপনার ইমানের বিন্দু মাত্র আপনার ভিতরে নাই। সুতরাং মুমিন মুসলমান হিসেবে আমাদের দাবি, আমরা শান্তিপ্রিয়। কিন্তু কেউ যদি আমাদের আঘাত দিতে দিতে পিঠে দেয়াল ঠেকিয়ে দেয়, তখন কিন্তু আর আমরা শান্তিপ্রিয় থাকবো না। রাসূল ইসলামকে আঘাত দিতে দিতে, কষ্ট দিতে দিতে নিজ মাতৃভূমি থেকে বের করে দিয়েছেন, প্রতিবাদ করেন নাই, মাতৃভূমি ছেড়ে পরদেশে গিয়ে অবস্থান করেছেন, সেইখানে গিয়ে যখন জ্বালানো শুরু করলো, সেইখানে গিয়ে অত্যাচার শুরু করলো, তখন আর পিঠে দেয়াল ঠেকে গেছে, কয় জায়গায় হিজরত করবো? তখন আল্লাহ তাআলা ওয়াদা দেন, এবার সরাসরি জিহাদে নেমে যাও, এবার সরাসরি যুদ্ধে নেমে যাও। ঠিক আমরা এরকম আজকে বাংলাদেশে, কালকে ইন্ডিয়ায়, পরশু মায়ানমারে, এইভাবে শুরু হবে রাসূলের প্রতি এরকম অনীহা, অবজ্ঞা, বিরূপ মন্তব্য, কুমন্তব্য, এরকম সহ্য করতে করতে একটা পর্যায়ে আমাদের যখন পিঠটা দেয়ালে ঠেকে যাবে, তখন কিন্তু আর আমরা থেমে থাকবো না, আমাদেরকে তখন অবশ্যই মাঠে ময়দানে নেমে যেতে হবে। সেই পরিস্থিতি যদি আসে এবং যেইভাবে শুরু করেছে আসতেও পারে, তাহলে আমরা সকলেই জীবন, নিজের মা জীবনকে ত্যাগ করে, মায়া ত্যাগ করে রাসূলের শান, রাসূলের ইজ্জত রক্ষার্থে আমাদেরকে অবশ্যই মাঠে ময়দানে নামতে হবে। তবে অবশ্যই সেটা কিভাবে? সিস্টেম মোতাবেক, বিশৃঙ্খলা করে না, আইন নিজের হাতে তুলে নিয়ে না। প্রাথমিক অবস্থা আমাদের করণীয়। আমরা এটা তীব্র নিন্দা, ধিক্কার জানাই এবং রাষ্ট্রীয়ভাবে এর বিপরীতে অবস্থান নেওয়া এবং বাংলাদেশের এই 18 কোটি জনগণের পক্ষ থেকে 99% 90% মুসলমান, যে দেশে বলা হয় এই মুসলমানদের প্রাণের দাবি হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিবৃতি এবং লিখিতভাবে দেওয়া হোক, আমরা তীব্র নিন্দা জানাই এবং তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করি। আল্লাহ তাআলা আমাদের নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য আমাদের অন্তরে মহব্বত সৃষ্টি করে দিক এবং নবীর ইজ্জত রক্ষার্থে জীবন বিলিয়ে দিতে যাতে আমরা কুণ্ঠিত না হই, এই ধরনের ইমানদার আমাদেরকে বানানোর তৌফিক দেয়। সকলে বলি আমিন। সর্বশেষ আমাদের করণীয়টা কি, কেন হচ্ছে এরকম, এর অন্যতম একটা কারণ আছে। তার কারণ হচ্ছে কাফের বেদদিন মুনাফিক মুশরিক, এরা সাহস তখনই পায় যখন দেখে যে এই ইমানদারদের, মুমিন মুসলমানদের ইমানের বাতিটা আস্তে আস্তে ধীরে ধীরে নিভে যাচ্ছে। একসাথে তো কখনোই ইসলামী ইমানকে উঠিয়ে দেওয়া যাবে না। তারা সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে, মানুষের নৈতিক অবক্ষয়ের মাধ্যমে
আমাদের কলব থেকে, দিল থেকে, মগজ থেকে ইমানটাকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। এখন আমি আপনি তীব্র নিন্দা জানালাম, শাস্তি দাবি করলাম যে তারা আমাদের নবীর শানকে, নবীর ইজ্জতের উপরে আঘাত করেছে, এই জন্য আমরা শাস্তির দাবি জানালাম। কিন্তু আমরা নিজেরাই আবার যেই দেশ আমার দেশের স্বাধীনতা বিরোধী এবং আমার ইমান বিরোধী, সেই দেশের সংস্কৃতিকে আপনি ঘরে, আপনার হৃদয়ে, আপনার হাতে, আপনার মগজে আপনি লালন করছেন, তাহলে কিভাবে আপনি শাস্তির দাবি করতে পারবেন? বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যারা টিভি চালান, ডিশ চালান, অধিকাংশ চ্যানেল হচ্ছে ভারতীয় চ্যানেল, ঠিক কিনা? অধিকাংশ চ্যানেল হচ্ছে ভারতীয় চ্যানেল, আর অধিকাংশ নাটক উপন্যাস দেখে সব ভারতীয় গুলা দেখে, সিরিয়াল দেখে দেখে সিরিয়াল ভাবে চলছে, সংসার ধ্বংস, পরিবার ধ্বংস, ইমান ধ্বংস। এইখানে আমাদের কানে সাড়া জাগে না, হৃদয়ে সাড়া জাগে না, যেই দেশ আমার ইমান বিরোধী, আমার ইমানকে ধ্বংস করার জন্য এই সমস্ত চ্যানেল গুলা ছেড়ে দিয়েছে, সেইখানে আপনার ইমানটা নাড়া দেয় না। তাহলে রাসূলের ইজ্জত যাক আর থাক, আপনার ইমান আসবে কোথেকে? আসে না তো এই কারণেই, কারণ আপনি নিজেই তো নিজের ঘরের ভিতরে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কালচারকে লালন করছেন, তাহলে আপনার ইমান তো ওইভাবে আস্তে আস্তে মরে গেছে। এই জন্য যতই দেখ আপনার অন্তরে আর ধাক্কা দেয় না, এরা খুব সুদূর প্রসারী চিন্তা ভাবনা, এরা আপনার ভিতর থেকে উই পোকার মতো খেয়ে ফেলবে, উপরে শুধু বডিটা থাকবে কিন্তু ভিতরে সব ফাঁকা, তখন উপরে যতই দিবে আপনার ভিতরে আর এটা নাড়া দিবে না। এই জন্য বর্তমান মুসলমানের ভিতরে অধিকাংশ মুসলমানের হৃদয় কেন নাড়া দেয় না, কারণ হচ্ছে তার হৃদয়ে ওই ইমান মহব্বতটা নাই, বিজাতীয় সংস্কৃতি অপসংস্কার এগুলা তার হৃদয় থেকে ইমানটাকে উই পোকার মতো খেয়ে ফেলে ইমানটা ধ্বংস করে দিয়েছে, যার কারণে আমাদের আর হৃদয় এখন আর নাড়া দেয় না। সুতরাং ওইটার পাশাপাশি আপনাদের প্রতি আমার উদার আহ্বান, যাদের ঘরে এইসব ডিশ চ্যানেল আছে, ভারতীয় চ্যানেল চালান, আপনি ওই যে সূত্র ধরে এক নম্বর দায়িত্ব আপনার ঘর থেকে, পরিবার থেকে ভারতীয় সকল চ্যানেল, ভারতীয় পণ্য আপনি বর্জন করুন, তাহলে অন্তত প্রমাণ করতে পারবেন রাসূল আপনার বিরুদ্ধে যারা এরকম করেছিল সেই দেশের সংস্কৃতি, সেই দেশের পণ্য আমি বর্জন করেছি আপনার মহব্বতে, তাহলে অন্তত ইমানের দাবিটা করতে পারবেন। এক কাঠ মিস্ত্রির গল্প না, গল্প আছে একটা, যিনি শহীদ হয়ে গিয়েছিলেন, সেই কাঠ মিস্ত্রি অশিক্ষিত, মূর্খ, কোনো লেখাপড়া নাই, দিনই লেখাপড়াও নাই, দুনিয়াবি লেখাপড়াও নাই, সেইখানে রাসূল ইসলামকে একটা গল্পের বই বের করেছিল এক কুলাঙ্গার, নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল, নাউজুবিল্লাহ, রাসূলকে বিভিন্ন রঙ্গাক্ত ভাবে উপস্থাপন করেছিল। এই কাঠ মানে কাঠ মিস্ত্রি সে তেমন কিছু বুঝে নাই, শুধু সে বুঝেছিল যে আমার রাসূলকে রঙ্গিলা রাসূল বলেছে, আমার রাসূল তো রঙ্গিলা রাসূল না, এই জন্য সে যেই ব্যক্তি এই করেছিল তাকে সরাসরি হত্যা করে ফেলেছিল। বিনিময়ে যখন আদালতে মামলা হলো, তাকে উপস্থাপন করা হলো, তার আইনজীবী সবাই বলল তুমি শুধু এই কথাটা বলো যে আমি এই কথা শোনার সাথে সাথে আমার মাথার সেন্টিমেন্টটা ভালো ছিল না, ঠিক ছিল না, আমি অচেতন বসে তাকে হত্যা করে ফেলেছি, তাহলে তুমি মাপ পেয়ে যাবা। আদালতে গেল, উপস্থাপন হলো, ম্যাজিস্ট্রেটের সামনে, জজের সামনে যখন দাঁড়ালো, জিজ্ঞেস করলো যে তুমি হত্যা যখন করেছিলা কেন করেছিলে বা তখন তোমার পরিস্থিতি কী ছিল, এই ব্যক্তি সরাসরি উত্তর দিয়ে দিল আমি সুস্থ অবস্থায় সজ্ঞানে জেনে শুনে আমার রাসূলের প্রতি তারা অপমান করেছিল, এই জন্য তাকে হত্যা করে ফেলেছে। কোন আশ্রয় নেয়নি, ছাত্রীর আশ্রয় নেয়নি, সাথে সাথে তাকে ফাঁসির অর্ডার দিল, তাকে ফাঁসি দিয়ে দিল, শহীদ হয়ে গেল। এই কাঠ মিস্ত্রির ইমানটা আমাদের ভিতরে নাই। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে রাসূলের মহব্বত ইমানের সাথে, ইমানের দাবিতে রাসূলের মহব্বতটাকে হৃদয়ে লালন করা, পালন করা, ধারণ করা, এবং পাশাপাশি রাসূলের আদর্শকে বাস্তবায়ন করা, এবং যেইখানে যে পর্যায়ে আমাদের রাসূলের ইজ্জতকে, মানকে, তার আদর্শকে বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করার জন্য, সম্মান রক্ষার জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করে সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।